بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان সমিল রহমান রাহিম আলমদুল্লাহ আলমিনবহাম আল আলহীব আহম্মদ আলাইকুম আসলাম রহমতুল্লাহি সম্মানিত সম্মানিতাবোন আপনি প্রশ্ন করেছেন যে আপনার বাসায় মেহমান আসে তখন আপনার ছেলের ক্ষতি হয় মেহমানরা আসা পছন্দ করে কিন্তু এই জন্য আপনি চাচ্ছেন না তারা আসুক সর্বপ্রথম বুঝতে হবে যে ক্ষতি এবং লোক ক্ষতি করা ক্ষতি হওয়াটা আল্লাহ পক্ষ থেকে হয় কেউ কারো ক্ষতি করতে পারে না কিন্তু সেটা যদি দিনের দিক দিয়ে কোনো ক্ষতি মানে এমন সময় আসবে বা নামাজ কেউ পড়তে পারতেছে না বা লেখাপড়া করতে পারতেছে না বা তাদের ছেলেরা আসে অনেক ডিস্টার্ব হচ্ছে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে কিন্তু মেহমান আসাটা বড় ক্ষতির কাজ ক্ষতির না সেটা রসুল সাম বলছেন যে মানকান যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখে পর করে সেজন্য মেহমানকে সম্মান করে অর্থাৎ মেহমানকে আপ্যায়ন করা তাদেরকে খাওয়ানো দাওয়ানো তাদেরকে ভালো জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়া এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে অনেক বড় স্বভাবের কাজ তো কাজেই এই কাজটা করাটা ভালো এবং এর মধ্যে বরকত আছে কিন্তু যদি এমন কোনো মেহমান আসে তাদের মাধ্যমে মাধ্যমে কোনো মানে ইবাসবন্দি করার ক্ষেত্রে বাধা বিপত্তি আসে বা চোখ লাগার ভয় থাকে তখন তাদেরকে বলতে হবে যে কোনো কিছু ভালো দেখলে মাসাল্লাহ তাবারাকল বলা এবং মেহমান মেহমানের যে আদব করা এটা এটা তাদেরকে শিক্ষা দিতে হবে এটা দাওয়াতীয় কাজ হবে এবং তারাও তাদের মাধ্যমে অন্য অন্য অন্যদেরও ক্ষতি হবে না কারণ হয়তো না জানার কারণে এই জন্য তাদেরকে জানাইতে হবে যে কেউ যদি মেহমান হয় এক নম্বর হচ্ছে মেহমানের সেখানে বসা এবং তাদেরকে ডিস্টার্ব না করা এবং যেটা তারা পরিবেশন করে সেটা সেইভাবে সন্তুষ্ট হয়ে সেটা গ্রহণ করা এবং সেখানে অসন্তুষ্ট না দেখানো এবং মেহমানদের কোন মেহমানরা এসে তাদের বাসার কোনো কিছু ভাঙ্গা ভাঙচুর করা ছেলেরা নিয়ে ক্ষতি করা এই ধরনের যে সমস্তগুলা ইসলাম শরীর বিরোধী কাজগুলো এগুলো যদি করা হয় তো সেক্ষেত্রে তাদেরকে নসিহত করতে হবে বোঝা হবে এবং তাদেরকে সম্মান করতে সম্মান করতে হবে এটাই দিন ইসলামের বিধান আর যদি চোখ লাগার ভয় থাকে তাহলে তাদেরকে বলে দেওয়া যায় মাসা আল্লাহ তাবারকাল্লাহ বলা অর্থাৎ আপনার ছেলে অনেক ভালো এই কথা বললে যে চোখ লাগে যে বলবেন মাসা আল্লাহ আপনার আপনাদের বাসাটা অনেক সুন্দর মাসা আল্লাহ আপনাদের আম্পটা অনেক মানে আন্তরিকতা আছে মাসা আল্লাহ তাবারাকাল্লাহ বলে এইভাবে প্রশংসা করার জন্য চোখ না লাগে অথবা তাদের মাধ্যমে তার বাচ্চারা যদি কোনো ক্ষতি তাদেরকে শেষ করে আর এটা হচ্ছে নিয়ম ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আপনাকে মেহমানদেরকে নসিহত করার তৌফিক দান করুক এই নসিহতের মাধ্যমে মেহমানরা নিজেরাও সংশোধন যেন হয়ে যায় এবং তাদের মাধ্যমে আপনাদের যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ তালা যেন আপনাদেরকে সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন আর যদি মেহমানরা আসে তারা যদি না বুঝে আমরা আসলেই আয়াতুল কুরসি পড়বেন তারপরে আউজি কালিমা মা খালাক এবং ছেলেদেরকে ফু দিয়ে দিবেন কুস্তি পড়ে ফালাক নাস এগুলো পড়বেন আপনারাও পড়বেন এবং ঘরের মধ্যে এগুলো ফু দিবেন তাহলে এই ক্ষেত্রে তারা যখন আসবে তাদের মাধ্যমে যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেটা আল্লাহ তাআলা হেফাজত করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের বিধানগুলো বুঝে সন্তুষ্ট চিত্তে ধৈর্যের ধৈর্য সহকারে আমল তৌফিক দান করুক মসাল্ল্লা নবিনাই